নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে এই রাজ্যে। একদিকে ক্ষমতায় টিকে থাকার লড়াই, আর অন্যদিকে যে কোনো মূল্যে ক্ষমতায় ফেরার চেষ্টা। 9 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও রাজনৈতিক পারদ চরমে উঠেছে। এর মধ্যে বাম কংয়ের গোপন প্রেমের বিষয়টি খোলাসা হয়ে গেছে সম্প্রতি দুদলের জয়েন্ট স্টেটমেন্টের মধ্য দিয়ে। আর এর ফলে বাম কংকে আক্রমণের জন্য বাড়তি হাতিয়ারও পেয়ে যায় শাসক দল। সোমবার দুই দলের মিতালের পাশাপাশি বিগত বছরগুলিতে তারা কীভাবে ক্ষমতায় টিকে থাকত সে বিষয়ে একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী রামপ্রসাদ পাল। এদিন সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘমারা পঞ্চায়েতের 46 নং বুথে এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেসকে তুলোধনু করলেন তিনি। মন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী 80 দাঙ্গা করিয়েছেন। কংগ্রেস এবং বাম দল ক্ষমতা দখলের জন্য ATTF এবং NLFT-র জন্ম দিয়েছে। মানুষকে খুন করার ক্ষমতা দখল করা দু দলের পেশায় পরিণত হয়ে দাঁড়িয়েছিল। এমনকি বাম জামানায় সরকারি কর্মচারীরা অফিসে যেতে পারত না, এই ভয়ে যে কখন তাদের অপহরণ করে নিয়ে যায় উগ্রপন্থীরা। এই দুটি দলের কারণে রাজ্যের বিশাল ক্ষতি হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। যেগুলি ছিল দীর্ঘকাল দেখেছি CPM এবং কংগ্রেসের দ্বারা, সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছে। তার জন্য আজ মানুষ তাদের পাশে যাচ্ছে না, তাদের সাথে তারা চলছে না। সে উগ্রপন্থীর দ্বারাই হোক আর সেই রাজনৈতিক খেলার মাধ্যমে হোক, এই রাজ্যের মানুষকে খুন করে রাজনীতি করা এই কংগ্রেস CPM এর একটা তাদের পেশা ছিল। তারা এইভাবে মানুষকে খুন করে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সব সময় এই খুন খেলায় নিয়ে জিতেছে। যারা সরকারি কর্মচারী তারা ভালো করে বুঝে তাদেরও জীবন কিভাবে কেটেছে ওই সময়, কখন অপহরণ হয়ে যায়, কখন কে অপহরণ হয়ে যায় সেটা কিন্তু নিশ্চিত ছিল না ওই সময়। এখানে আমরা যারা বসে আছি কারোর না কারোর সেই ঘটনা ঘটেছে, নিজের না হোক তার আত্মীয়, তার আত্মীয় না হোক তার প্রতিবেশী, তার প্রতিবেশী না হোক তার বন্ধু, কারোর না কারোর হয়েছে। আমরা সেই পরিবারের সাথে যুক্ত অপহরণ, সেই অপহরণের পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে কত পরিবার বাড়ি ঘর তার দোকান তার সমস্ত জীবনের সম্পত্তি বিক্রি করে সে অপহরণ থেকে মুক্তি নিতে হয়েছে। আবার সেই টাকা দেওয়ার পরও সে মুক্তি পায় নাই। ভাবে তারা এই রাজ্যের মানুষের উপর অত্যাচার অনাচার করেছে, পাশাপাশি তারা ক্ষমতায় টিকে থাকার জন্য কি না অন্যায় কাজ এই রাজ্যের মানুষের উপর করে গেছে। তিলে তিলে এই মানুষকে, এই রাজ্যের মানুষকে কিভাবে ধ্বংস করেছে আমরা যদি ভুলে না যাই। সেই 80 দাঙ্গা থেকে যদি আমরা ধরি CPM, সেই নৃপেন চক্রবর্তীর উস্কানিতে এই রাজ্যে 80 দাঙ্গা সৃষ্টি হয়েছিল, আর সেই থেকে রাজ্যের মধ্যে একটা উগ্রপন্থীর, সেই উগ্রপন্থীদের দ্বারা সৃষ্টিকারী রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলের দ্বারা সেই সৃষ্টিকারী উগ্রপন্থী এই রাজ্যে কি না করেছে। মানুষ এমন একটা জায়গায় ছিল, আমরা সেটাও কিন্তু ভুলি নাই, এই কংগ্রেস CPM কারোর দ্বারা NLFT কারোর দ্বারা ATTF, তারা যখন দেখল যে শহরের মানুষ যখন দেখছে দুটি দলের মধ্যেই শুধু সন্ত্রাস খুন অন্যায় অবিচার অনাচার, তারপর তারা পাহাড়কে পাহাড়ের মধ্যে প্রবেশ করে সেই উগ্রপন্থী বানিয়ে মানুষের উপর আবার নতুন করে অত্যাচার অনাচার, মানুষকে ভয় দেখানো, মানুষ যেন তাদের বিরুদ্ধে যেন কথা না বলতে পারে। সেই উগ্রপন্থীর দ্বারা আমাদের কি না ক্ষয়ক্ষতি হয়েছে এই রাজ্যের মানুষের, আমরা এগুলি ভুলি নাই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।